দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে মাত্র সাড়ে চার শতক জমির উপরে চার ইউনিট একটি বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। এই বাড়িটা হবে হচ্ছে ময়মনসিংহে আলফা সাহেব নামে এক ভদ্রলোক, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং উনি প্রথমে একটি বাড়ি আমাদের কাছে করেন, তারপরে ওনার ওইটা পছন্দ হওয়ার কারণে উনি আমাদের কাছে আরেকটা বাড়ি নির্মাণ করতে দিয়েছেন। এটা হচ্ছে সেকেন্ড বাড়ি। তো এটা হচ্ছে পাঁচতলা বাড়ি, 1, 2, 3, 4, 5 তলা বাড়ি। এই বাড়িটা হচ্ছে 4টি ইউনিট, ছোট জায়গা, 55x35 ফিট জায়গার উপরে 4টি ইউনিট করা হয়েছে আমাদের ময়মনসিংহের আলফা সাহেবের এই প্ল্যানটার। এটা 4টা ইউনিট, 4.5 শতক জমি মাত্র, তার মধ্যে 4টি ইউনিট তৈরি করা হয়েছে। তার মানে 3 কাঠার কম জমিতে আপনাদের 4টি ইউনিট করা হয়েছে। দর্শকমণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। দর্শকমণ্ডলী, আমার আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। আর দর্শকমণ্ডলী, ভিডিওটি যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। দর্শকমণ্ডলী, এটা আপনি দেখতে পাচ্ছেন এন্ট্রেন্স। আমি এখন মূল প্ল্যানটাই আপনাকে নিয়ে যাচ্ছি। এটা দেখছেন যে যেটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরটা আমি আগে দেখাবো। সামনে রাস্তা, এখানে দেখেন 55 ফিট আর এখানে 35 ফিট, এর মধ্যে রাখা হয়েছে। প্রথমে একটা গ্যারেজ রাখা হয়েছে ছোট্ট একটা, এখানে একটা ড্রাইভারদের রুমও রাখা হয়েছে, তারপরে যে কোনো কাজে এই রুমটা রাখা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে দুই দিক থেকে উনি ইন্টারেস করতে পারবে, এটাও এদিক দিয়েও ইন্টারেস করতে পারবে, আবার এদিক দিয়েও নর্মাল ইন্টারেস করতে পারবে। তো এটা হচ্ছে কয়েকটা মোটরসাইকেল রাখার জন্য গ্যাস, ছোটো গ্যাসটা রাখা হয়েছে। এখান থেকে সে সিঁড়িতে মূলত আসবে, তারপর 4 ট্রেনের ভাগ করেছে, 1টা, 2টা, 3টা, 4টা। আমি এবার টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাকে দেখাবো। নিচতলাতে 3টা ইউনিট রাখা হয়েছে, গ্যারেজ এবং 3টা ইউনিট, এবং অন্যান্য তলায় হচ্ছে প্রত্যেকটা ইউনিটে 2টা করে বেডরুম রাখা হয়েছে এবং অন্য তলায় 4টা ইউনিট রাখা হয়েছে, প্রত্যেকটাতে 2টা করে বেডরুম রাখা হয়েছে। আপনি দেখেন যখন ইউনিট এতে যাবে তখন এই দরজাটি ঢুকবে, ঢোকার পরে আপনি একটা প্রথমে একটা লিভিং রুম পাচ্ছে, এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম, এর সঙ্গে উনি হচ্ছে একটা, এটা কমন টয়লেট আর এটা একটা বান্দা রাখছে, আর এই বান্দার সাথে একটা কিচেন রাখছে। উনি হয়তো চেয়েছিলেন যে এই রুমের ভিতর দিয়ে গিয়ে উনি রান্নাঘরটা ব্যবহার করবেন, যেহেতু ব্যাচেলার কোয়ার্টার এই জন্য উনি এটা চেয়েছেন। এখানে 2টা বেডরুম, লিভিং রুম, বাথরুম, কিচেনের সমন্বয় করা হচ্ছে এবং একটি বান্দা। যখন ইউনিট বিতে যাবে তখন এই দরজায় ঢোকার পরে এখানে একটা বেডরুম, এটা একটা লিভিং, আপনি দেখতে পাচ্ছেন একটা লিভিং, এখানে একটা বেডরুম, এসে একটা বান্দা, বান্দার সাথে একটা কিচেন আছে, আর এখানে কমন টয়লেট রাখা হয়েছে। আর যখন ইউনিট সিতে যাবে তখন এই ঢোকার পরে একটা লিভিং রুম পাচ্ছে, 11 ফিট 4 ইঞ্চি 7 ফিট, এটা একটা বেডরুম, এখানে আর একটা বেডরুম, এই বেডরুম সাথে একটা বারান্দা এবং এটি বারান্দার সাথে দিয়ে একটা কিচেন ব্যবহার করবে, এখানে আর একটা টয়লেট রাখা হয়েছে। প্রতিটা ইউনিটে একই কম্বিনেশন রাখা হয়েছে, আপনার 2টা করে বেডরুম, একটা বাথরুম, কিচেন, একটি বারান্দা। যখন ইউনিট বিতে যাবে এই দরজায় ঢোকার পরে একটা বড় লিভিং রুম পাচ্ছে, এটা একটা বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে এই বারান্দাতে বাথরুম দিয়ে, এই বারান্দা দিয়ে সে কিচেনে যাইতে পারবে রান্না করার জন্য, এবং আলাদা একটা কমন টয়লেট রাখা হয়েছে, একটাই টয়লেট। এই হচ্ছে মোটামুটি ফ্লোর প্ল্যানটা এরকম ছিল। যদি আমরা 3টা দেখি সামনে দিকে, 3টা এটা হচ্ছে এন্ট্রেন্সের জন্য নিচে, এবং অন্যান্য তলায় সামনে 2টা ইউনিট, মাঝখান বরাবর যে আমার এই জায়গাটা দেখছি এখানে এই ইউনিটের একটা বাথরুম, এই ইউনিটের একটা বাথরুম। দেখেন এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুম সাথে এই মাথায় একটা কিচেন, তারপরে একটা বারান্দা, তারপরে একটা টয়লেট, মাঝখানে 2টা টয়লেট এবং ওই 2 মাথায় 2টা হচ্ছে আপনার কিচেন, এই মাথায় একটা কিচেন, এটা কিচেন আর এটা বারান্দা আর এই 2টা হচ্ছে বাথরুম। এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এরকম ছিল। তো দর্শকমণ্ডলী, আমার ভিডিওটা যদি সামান্য ভালো লাগে তবে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শকমণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্ততপক্ষে একটি করে গাছ লাগাই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।